মাসের শুরুতেই শহরে অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ সেন্ট্রাল অ্যাভিনিউ এর একটি বহুতলের 5 তলায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 10টি ইঞ্জিন। 45 নম্বর সেন্ট্রাল অ্যাভিনিউর এই বাড়িতে বেশ কিছু সরকারি ও বেসরকারি অফিস রয়েছে। আগুন লাগতেই ভবনটির 5 তলা থেকে গলগল করে ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয় মানুষজন। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে পৌঁছয় দমকলের 10টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে রাখার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন, যেখানে শহরে শুরুতেই একেবারে অগ্নিকাণ্ড, বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একটি বহুতলের 5 তলায় এই আগুন লাগে। সেখানে ঘটনাস্থলে দমকলে 10টি ইঞ্জিন পৌঁছেছে যেটা জানা যাচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সকাল 10টা নাগাদ সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একটি বহুতলের 5 তলায় আগুন লাগে। এই মুহূর্তে দমকলের 10টি ইঞ্জিন সেখানে পৌঁছেছে। 45 নম্বর সেন্ট্রাল অ্যাভিনিউয়ের এই বাড়িতে বেশ কিছু সরকারি ও বেসরকারি অফিস রয়েছে। আগুন লাগতেই ভবনটির 5 তলা থেকে একেবারে গলগল করে ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয় মানুষজন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। এই মুহূর্তে আপনারা দেখছেন সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বহুতলের 5 তলায় সেখানে আগুন লেগেছে। সেই মুহূর্তে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। এই মুহূর্তে সেখানে দমকলের 10টি ইঞ্জিন পৌঁছেছে। আপনাদের জানিয়ে রাখি, সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একটি 5 তলায় আগুন লেগেছে। আপনাদের জানিয়ে রাখি, দমকলের 10টি ইঞ্জিন সেখানে পৌঁছেছে। 45 নম্বর সেন্ট্রাল অ্যাভিনিউয়ের এই বাড়িতে বেশ কিছু সরকারি ও বেসরকারি অফিস রয়েছে বলে জানা যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? না, তোমায় জানিয়ে রাখি যে সেন্ট্রাল অ্যাভিনিউর কাছে বহুতলে আগুন লাগলো এবং সরকারি দপ্তর অর্থাৎ কারিগরি ভবনে কিন্তু 5 তলায় আগুন। ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন প্রথম যায়, তবুও আগুন কিন্তু দ্রুতদর্শন ছড়িয়ে পড়ছিল। আমি জানি যে হিট ওয়েভের কারণে কিন্তু আগুন দ্রুতদর্শন ছড়িয়ে পড়ছে এবং ইতিমধ্যেই দমকলের 10টি ইঞ্জিন কাজ করছে। কালো ধোঁয়ায় কিন্তু ঢেকে গিয়েছে গোটা আশপাশের এলাকা। বহুতলের ভবনটি 5 তলায় আগুন লেগেছে সূত্রের খবর। ওই ভবনে রয়েছে রাজ্য জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর অফিস। এই অগ্নিকাণ্ডে বহু সরকারি নথি নষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই তোমায় জানিয়ে রাখি ঘটনাস্থলে দমকল ইঞ্জিন কাজ করছে এবং উচ্চপদস্থ আধিকারিকরা, দমকলের উচ্চপদস্থ আধিকারিক তারা উপস্থিত হয়েছেন। কারণ আগুন কিভাবে লেগেছে সেই সব বিষয়ে কিন্তু খতিয়ে দেখবেন। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে আগুন এখানে কোনো ফায়ার সেফটি ছিল কিনা বা ফায়ার এক্সটিংগুইশার সেগুলো কাজ করেছে কিনা, সেগুলো রিনিউয়াল ছিল কিনা, সেই সব বিষয়ে কিন্তু খতিয়ে দেখবে দমকল আধিকারিকরা। তবে প্রাথমিক অনুমান হচ্ছে তাদের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তাদের প্রাথমিক কাজ হচ্ছে আগুনটাকে কন্ট্রোল করার, কারণ আমরা জানি যে এইসব ক্ষেত্রে কিন্তু বড় আগুনের ক্ষেত্রে সেখানে কিন্তু একটা বিল্ডিং কোলাপসের ব্যাপার থাকে। যেহেতু পুরোনো বিল্ডিং, সেখানে আগুন কিন্তু অনেকক্ষণ ধরে চললে সেখানে হিট হয়ে গেলে বিল্ডিংটা ভেঙে পড়ার একটা আশঙ্কা থাকতে পারে, একটা অংশ ভেঙে পড়ার একটা আশঙ্কা থাকতেই পারে। সেই জন্য কিন্তু ইতিমধ্যে দমকলের আধিকারিকরা আগুনটাকে নেমানোর চেষ্টা করছে এবং পাশাপাশি কুলিং প্রসেসের যে কাজ, সেই কুলিং প্রসেসের কাজ চলছে। ইতিমধ্যেই কিন্তু আগুন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে, তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এখন বেশ কিছুক্ষণ সময় লাগবে বলে মনে করা হচ্ছে। সৌভিক, আহত বা হতাহতের কোনো খবর পাওয়া যাচ্ছে আর বাড়িতে কেউ আটকে রয়েছে কিনা সেটা জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, সেখানে কিন্তু যেহেতু সরকারি অফিস, সেই জন্য 10টার আগে কোনো অফিস করে এবং 10টাতেই আগুন লেগেছিল। সেই জন্য আগুনকে সেখানে ভেতরে কিন্তু কেউ আটকে ছিল না। তাদের যে কজন সিকিউরিটি ছিল বা অন্যান্য অফিসের লোকজন ঢুকছিল, প্রবেশ হচ্ছিল, তাদেরকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে বাইরে আনা হচ্ছে। এখনো পর্যন্ত হতাহতের বা আহতের জন্য কোনো খবর নেই। সৌভিক, একেবারে তুমি যেমনটা বলছিলে যেটা একটা সরকারি এবং বেসরকারি অফিস, সেক্ষেত্রে কি কি নথিপত্র এখানে নষ্ট হতে পারে? আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, সেন্ট্রাল অ্যাভিনিউয়ের 5 তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 10টা নাগাদ সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখানে দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। তবে যেমনটা আশঙ্কা করা হচ্ছে যে অনেক সরকারি নথিপত্র কিন্তু নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ সেখানে একাধিক দপ্তর রয়েছে, সরকারি এবং বেসরকারি দপ্তর রয়েছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি সৌভিক সান্যালের সঙ্গে। সৌভিক, যেমনটা জানাচ্ছিলাম তোমাকে যে এই যেহেতু একটা সরকারি এবং বেসরকারি একাধিক দপ্তর রয়েছে, সেক্ষেত্রে সরকারি নথিপত্র কি কি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে?
এছাড়া আগুনটা যতক্ষণ না ফুললি কন্ট্রোল করা যাবে, যতক্ষণ না ভেতরে ঢুকতে পারবে ততক্ষণ কিন্তু সরকারি নথি কি সব নষ্ট হয়েছে সেই সব বিষয়ে জানা যাবে না। তাদের প্রাথমিক কাজ হচ্ছে আগুনটাকে আন্ডার কন্ট্রোল করার, সে আগুন যতক্ষণ না কন্ট্রোল হবে ততক্ষণ কিন্তু বোঝা যাবে না যে ক্ষয়ক্ষতির আশঙ্কা কতটা হয়েছে। তবে সরকারি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ফাঁকাতে আশঙ্কা করা হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আগুনের যে লেলিয়ান শিকার যেভাবে কিন্তু আগুনটাকে জ্বলছিল এবং সেখান থেকে আগুনটাকে কন্ট্রোল করে আগুনটাকে নেমানো, তারপরে কি কোন কোন ডকুমেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ নথি থাকবে সেটাই একটা এখন প্রশ্ন চিহ্ন কিন্তু তুলে জানছে। একেবারে সবিক, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ। এমনটা আমাদের আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে সেন্ট্রাল অ্যাভিনিউ এর বহুতলের পাঁচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখানে একাধিক সরকারি এবং বেসরকারি দপ্তর রয়েছে এবং সেখানে সকাল 10টা নাগাদই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন পৌঁছেছে। আগুন দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, তবে যতক্ষণ না আগুন নিয়ন্ত্রণে আনা যায় ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না কি কি সরকারি এবং বেসরকারি নথিপত্র সেখানে নষ্ট হয়েছে তেমনটা কিন্তু জানা যাবে না। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।